গতকাল আর আজকে মিলে 267 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সেনাবাহিনী এবং অন্যান্য কর্মকর্তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং সেই ঢুকে পড়া ব্যক্তিদের এখন পর্যন্ত বিজিবি তাদের হেফাজতে নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম লেটেস্ট একটি খবর। এখন পর্যন্ত মিয়ানমারে চলছে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ। এই সংঘর্ষে বহু মিয়ানমার জান্তা সেনা নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে প্রায় 267 জন মিয়ানমারের জান্তা সেনা বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে বাংলাদেশ সরকার খুবই উদ্বিগ্ন। মিয়ানমার ইস্যুতে বাংলাদেশকে রক্ষা করার জন্য চীনের সহায়তা কামনা করেছে বাংলাদেশ সরকার। একের পর এক মিয়ানমার সেনা ঘুমধুম এবং তুমরু সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়াকে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বাংলাদেশে 267 জন মিয়ানমার জান্তা সেনা প্রবেশ করায় কি ভাবছে সেখানকার স্থানীয় বাসিন্দারা, আসুন দেখে নিই পুরো ভিডিওটি। দিনব্যাপী মহমহ গুলি, গোলাবর্ষণ, যে অবস্থা সেই অবস্থার কিছুটা এখন গোলাগুলির শব্দ কম হচ্ছে এবং তারপরও থেমে থেমে গোলাগুলি শুরু চলছে। তবে এরই মধ্যে যেটি সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে এখন পর্যন্ত গতকাল আর আজকে মিলে 267 জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সেনাবাহিনী এবং অন্যান্য কর্মকর্তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে এবং সেই ঢুকে পড়া ব্যক্তিদের এখন পর্যন্ত বিজিপি তাদের হেফাজতে নিয়েছে। এরই মধ্যে আমরা যে ঘুমধুম বিউপিতে রয়েছি সেখানে আসলে উৎসুক জনতা, যেহেতু গোলাগুলি কমেছে সেই ক্ষেত্রে উৎসুক জনতা বিউপির দিকে আসলে জড়ো হচ্ছেন। এখানে যে আজকে প্রায় 150 মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীদেরকে যে হেফাজতে নেওয়া হয়েছে, সেই হেফাজতে নেওয়া ব্যক্তিদেরকে বিউপি ক্যাম্পে রাখা হয়েছে, যার কারণে এখন মানুষজন ছুটে আসছে এবং উৎসুক জনতা সেখানে গিয়ে আমরা যে মিয়ানমারের যারা এখানে হেফাজতে নেওয়া হয়েছে তাদের দৃশ্যগুলো আসলে দেখছেন। তবে যেহেতু এখানে গত কয়েকদিন ধরে যে চরম অবস্থা বিরাজ করছে, এক্ষেত্রে মানুষজন ঘর ছেড়েছে, অনেকে ঘরের যে যারা নারী সদস্যরা ছিলেন তারা অন্যত্র স্বজনদের কাছে আশ্রয় নিয়েছে, যার ফলে এখানে যারা পরিবারের একজন করে যারা ঘরে রয়ে গেছেন তারা অনেকেই খাদ্য সংকটে ভুগছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যেহেতু নারী সদস্য নেই সে তারা রান্না করে খেতে পারছে না, যার কারণে খুবই কষ্টে দিন যাপন করতে হচ্ছে। বিজিবির কাছে হস্তান্তর করেছে, এই বিষয়ে এখন কিছু করেছে, তবে এখন গোলাগুলি কিছুটা থেমেছে, থেমে থেমে কিছুক্ষণ পরপর গোলাগুলি হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা যারা সীমান্তে রয়েছে তারা আশঙ্কা করছেন যেহেতু সন্ধ্যা হচ্ছে আবারও গোলাগুলির শব্দ ভাবতে পারে, যেহেতু আজকে সারাদিন গোলাগুলি হয়েছে, এখন যেহেতু একটু কম হচ্ছে পরবর্তীতে সন্ধ্যার পর তাদেরকে বাংলাদেশের যারা স্থানীয় সদস্য বাসিন্দা রয়েছে তারা তাদেরকে ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেছে, সেই দৃশ্য আসলে লক্ষ্য করেছি। তবে এখন গোলাগুলি কিছুটা থেমেছে, কিন্তু থেমে থেমে কিছুক্ষণ পরপর গোলাগুলি হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দারা যারা সীমান্তে রয়েছে তারা আশঙ্কা করছেন যেহেতু সন্ধ্যা হচ্ছে আবারও গোলাগুলির শব্দ বাড়তে পারে, যেহেতু আজকে সারাদিন গোলাগুলি হয়েছে, এখন যেহেতু একটু কম হচ্ছে পরবর্তীতে সন্ধ্যার পর রাত অবধি ব্যাপক গোলাগুলি হতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, যার কারণে খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। এরই মধ্যে বান্দরবনের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার দুজনই সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছেন, এখানে স্থানীয় লোকজনের সাথে জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। তারা আসলে যে তথ্যটি দিয়েছেন, বান্দরবনে তুমরু এবং ঘুমধুম সীমান্তে 275 পরিবার রয়েছে, যার মধ্যে 150 পরিবার তারা সীমান্ত থেকে সরে গিয়েছেন, বাকিদেরকেও সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন, আর দুটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এই ছিল আমার কাছে ঘুমধুম সীমান্ত থেকে সীমান্ত পরিস্থিতি সবশেষ।